নরসিংদীতে ফসলি জমিতে সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক। জমির উর্বরতা বাড়ানোর পাশাপাশি ভোজ্যতেলের ওপর আমদানি নির্ভরতা কমলে লাভবান হওয়া যাবে এমন আশায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি। আর কৃষি বিভাগ বলছে প্রণোদনার আওতায় কৃষকদের সূর্যমুখী চাষে আগ্রহী করা গেলে বাড়বে এর পরিধি। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জেসমিন আলম। সূর্যমুখী ফুলের বাগানের আল ধরে অনেকেই হাঁটছেন, হারিয়ে যাচ্ছেন ফুলের রাজ্যে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন, এমন কল্পনাকে বাস্তব রূপ দিতে নরসিংদীতে গড়ে উঠেছে সূর্যমুখী ফুলের বাগান। শুধু মোহনীয় রূপই নয়, গুণেও অপ্রতিদ্বন্দ্বী সূর্যমুখী। তেলবীজ ফসল হিসেবে এর কদর বিশ্বব্যাপী। জেলায় গেল কয়েক বছর ধরে চাষ হচ্ছে সূর্যমুখী। সদর উপজেলার নগরিয়া কান্দা মেঘনার চর বর্ণিল হয়ে উঠেছে লাভজনক এ ফসলের আলোক ছটায়, যা নজর কেড়েছে সবার। মনোরম পরিবেশ, এখানে ব্রিজ আছে, এখানে নদীর পাশে জায়গা, জায়গাটুকু অনেক সুন্দর। বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, এই প্লেসটা খুব সুন্দর। আমি আমার আম্মুর সাথে ঘুরতে আসছি, এরকম প্রকৃতি দেখলে আমার খুব ভালো লাগে, ছবি তুলতে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গা। বাগান মালিক জানালেন গত বছর 7 বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করে 8 লাখ টাকা লাভ করেছিলেন। এবছর পরিধি বাড়িয়ে 15 বিঘা জমিতে চাষ করায় দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। তার বাগানে প্রবেশ করতেও গুনতে হয় 20 টাকা। গত বছর আমি প্রায় 1000 লিটার তেল পেয়েছিলাম, এবার আশা করছি 2000+ হবে আর কি। আমাদের দর্শনার্থীদের মাধ্যমে আমি 20 টাকা টিকিট মূল্য দান করেছি। সূর্যমুখী আবাদে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সূর্যমুখী আবাদ কিভাবে করবে সেই বিষয়ে আমরা চাষিদের প্রশিক্ষণ দিই, তারপর আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা তারা মাঠে ঘাটে থেকে তারা তাদের পরামর্শ দিচ্ছে কখন কি করবে, সেই অনুযায়ী ওরা কাজগুলো করতেছে। জেলায় এবছর 20 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। জেসমিন আলম, মোহনা সংবাদ।